ও আইলা আলিকা বিকা নুর আল্লাহ মাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে এর প্রবাদ অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ যদি কোনো বান্দা সদ ইচ্ছা থাকে তার মধ্যে কি আমি এই দিনটাকে ভালো কাজে অতিবাহিত করব কাজে লাগাবো নেকির কাজে লাগাবো আল্লাহ তালা সন্তুষ্টিমূলক কাজে লাগাবো তবে অবশ্যই তার পক্ষে এটা সম্ভব আর একটা দিন পাওয়াই মানি হলো আল্লাহ তালার অনেক বড় এক নিয়ামত একদিন পেলাম মানি একদিনে অনেক আমল করতে পারবো আল্লাহ তালা বোঝার তৌফিক দিন প্রত্যেকটা দিন যেন আমাদেরকে গনিমত মনে করে মূল্যবান মনে করে নেকির মাধ্যমে সবাবের কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক নবীর আহমদ শফি সাল্লাল্লাহু সাল্ল্লাহ তাইলা ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপরে শতবার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি এক শতবার দুরুস শরীফ পাঠ করবে প্রতিদিন আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর হাজার বার রহমত নাজিল করেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা রহমত পুনঃপ্রবাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলস শুনবো আমরা হামদে বারিতালা নাতের সুলে মকবুল সাল্লাই আলিবাসাল্লাম আর আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি একটি সাবজেক্ট রেখেছি আলোচনা করব আপনাদেরকেও জানাবো কোন বিষয় নিয়ে আজ আলোচনা করছি আর পাশাপাশি আপনাদের কল এস এম তো থাকবেই আমাদের অনুষ্ঠান ইন্স আল্লাহ তাবারকতালা আজকে আমরা কোরআনে পাকের তেলোয়াত স্টুডিও থেকেই শুনবো কারি আমাদের সাথে আছেন ইনশাল্লাহ যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলোয় শ্রবণ করি এরপর আল্লাহ চাহাজ আপনাদেরকে আজকের বিষয় জানিয়ে দেব যে কামরুল হাসান ভাই কোরআনে পাকের তেল শুনিয়ে দিন بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء الْقِسْطِ وَلَا تُخْسِرُ الْمِيزَانَ بأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবাহান আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ তাবারকতালার এই নাজিলকৃত কোরআনের চমৎকার এক সুরা আর রহমানের কিছু আয়াতে কারিমার তেলোয়াত আমরা শ্রবণ করলাম কি চমৎকার যখন আপনি এই আর রহমানের তর্জমা কাঞ্জুল ইমান থেকে পড়বেন দেখবেন এত ভালো আপনার কাছে লাগে যে হাত থেকে রাখতে মন চাইবে না কাঞ্জুল সত্যি বলছি আপনাকে আল্লাহ তাবারক তালা এই সুরার মধ্যে অসংখ্য নিয়ামতের কথা এর সাত করেছেন আল্লাহ তালা অসংখ্য নিয়ামতের কথা বলেছেন কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা কোরআনকে আঁকড়ে ধরা কোরআনকে মোহাব্বত করা যখনই সুযোগ হয় সময় হয় কোরআন তেলোয়াত করা সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আজকে চমৎকার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য প্রায় সময় তো আমরা পারিবারিক কিছু বিষয় নিয়ে থাকি কখনো আবার ব্যক্তি জীবনের কিছু বিষয় নিয়ে থাকি কখনো বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি আজকের কিন্তু একটি আমল নিয়েই আলোচনা করার চেষ্টা করব একটিমাত্র আমল আর এর মধ্যে যে ফজিলাত বরকত এবং একজন মানুষের জন্য এক হৃদয়ের প্রশান্তি এই আমলের মধ্যে রয়েছে সেটা কি দেখবেন ধর্মীয় দিক থেকে যারা একটু অগ্রসর যে সকল মানুষ যে সকল মুসলমান ধর্মীয় দিক থেকে যারা একটু অগ্রসর তারা কখনো কোনো খারাপ সংবাদ শুনলে একটা শব্দ পাঠ করে একটা ওয়াজিফাও বলতে পারে এটাকে ইন্না খারাপ সংবাদ শোনার সাথে সাথে ইন্নআলিল্লা এটা কি হয়ে গেল এমন একটা শব্দ তার থেকে অটোমেটিকলি বের হয়ে যায় যারা ধর্মীয় দিক থেকে একটু অগ্রসর আর যারা দুনিয়াবি মোহাব্বত ভালোবাসা তাদের অন্তরে এদের থেকে অন্য কিছু বের হয় ইন্না আর বের হয় না তাদের থেকে এরপরে খুশির সংবাদ শুনলে যারা দিনদার লোক ধর্মের প্রতি যারা ধাবিত তারা খুশির সংবাদ শুনলে কি বলে আলহামদুলিল্লাহ কিন্তু এই অভ্যাসটা যাদের মধ্যে নেই তারা অন্য শব্দ ব্যবহার করে আজকের যে বিষয় নিয়েছে সেটা হলো ইন্নালিল্লা পাঠ করার ফজিলত বা বরকত বা গুরুত্ব কি রয়েছে ইসলামের মধ্যে কি রয়েছে মুসলমানের মধ্যে আর এর উপকারিতা কি রয়েছে ইন্নালিল্লা পাঠ করার যে উপকারিতা রয়েছে এক ছোট্ট শব্দ কিন্তু এর মধ্যে যে উপকারিতা রয়েছে তা আজ আমরা জানার চেষ্টা করব আমাদের ছোট বড় সবার মুখে যেন এই শব্দটা বসে যায় ইন্নালিল্লা এর মধ্যে আল্লাহ চায়ে বরকত রয়েছে উপকারিতাও রয়েছে এবং সবাবও রয়েছে প্রতিদানও রয়েছে আপনি যে কয়েকটা অক্ষর এখানে বলবেন এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন আল্লাহ চায় ইনশাল্লাহ তালা আজকে আমাদের সাথে এই টপিক নিয়ে আলোচনা করার জন্য আব্দুল মোতালিব মাদানী ভাইও আছেন এবং রিফাত আত্মারি ভাইও আছেন তাদের থেকে আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো আমরা আলোচনায় যাওয়ার পূর্বে ইমরান আত্মারি ভাই আমাদের সাথে আছেন নাথখা তার থেকে একটি হামদে বাড়ি শ্রবণ করি এরপর আজকের বিষয় নিয়ে কথা বলবেন তালা ইমরান ভাই একটি হামদে বাড়ি তালা শোনান আমাদেরকে

to be yeah. banda সুবাহান আল্লাহ আল্লাহ সকালবেলা উঠে আর রহমত্ন প্রভাত এই অনুষ্ঠানের সাথে যারা আমরা থাকি আর করণে পাকের তেলোয়াতও শুনি আমরা আল্লাহ তাবারক তালার জিকিরও হয়ে যায় প্রতিদিন সকালে উঠে এবং এর পাশাপাশি দিনের আলোচনা জ্ঞান অর্জন করা হাদিসে মোবারকা শোনা আল্লাহ তাবারক আলার নাজিলকৃত করণে পাকের তর্জমা শ্রবণ করার সেই সুযোগ কিন্তু আমাদের হয়ে থাকে এই প্রবাদ অনুষ্ঠানে এমন অভিমত অনেকেরই আমরা পেয়েছি আল্লাহ তাবারক কবুল করনিক আজকে প্রবাদে দেখি আমরা প্রায় নয়শো বাষট্টি নম্বর এপিসোড আর প্রত্যেকটা এপিসোডে যারা অংশগ্রহণ করেছেন তাদের তো কথাই ভিন্ন হয়তোবা নয়শো বাষট্টি এপিসোড মানে নয়শো বাষট্টি কিতাবই মতো আলা করা হয়ে গেছে তার তাই না পড়া হয়ে গেছে আল্লাহ তাবারকতালা দর্শককে ভালো রাখুক সবার জন্য দোয়া করি আজকের যে বিষয় নিয়েছি ইন পাঠের উপকারিতা মুতালিব ভাই থেকে কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করি শুনি এর উপকারিতা নিয়ে কিছু কথা আলোচনা এরপর তালা রিফাত ভাইয়ের কাছে আসবো আল্লাহ ভাইম আসলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে বাক্যটা জি ছোট একটি বাক্য এর সর্বপ্রথম জিজ্ঞাসা করি এটা তো কোরআনে পাকের আয়াতে কারি আয়াতে কারি মানে একটি অংশ সুবহানাল্লাহ যে এই যে আয়াতে কারি মানে অংশটি যে প্রেক্ষাপটে এসেছে যে বিষয়ের পরিপ্রেক্ষিতে আসলে এসেছে সেই বিষয়টি সেই বিষয়ে কিছু বলেনি আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর দিকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত এখান থেকেই মূলত শুরু হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সম্বোধন করে হে ই তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য চাও কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে পরবর্তীতে আল্লাহ তাআলা যে শহীদদের ব্যাপারে যে আয়াত নাজিল করলেন অতপর বললেন ওয়ালা না বুলুয়ানাকুম বিশাই ইম মিনাল হাফি ওয়াল জুয়াই ওয়ানা কসিম মিনাল আম ওয়ালি ওলা আং ফু শিবাসামারত ও বা এখানে আল্লাহ তাআলা যে মমিনদেরকে পরীক্ষা করবেন দেখবেন মমিনদের মাঝে যে বিপদ আসে এটা দুটি কারণে আসে একটা হচ্ছে মমিনদের আমলের কারণে আর একটা হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে পরিপরিক্ষা এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে স্বতন্ত্রভাবে দুটি আয়াত রয়েছে একটি তো এটি একটা হচ্ছে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন বিসমিল্লা রহমানি রহিম অমা অসবাক মিম মুসিবাতিং পাবিমা কাসাবাত আই কুম ওয়া আফু আং ক্যাতির এখানে আল্লাহ তালা বলছেন যে তোমাদের কাছে থেকে যখন কোন মসিবত আসে ফাবিমা কাজ সাবাদাই সেটা তোমার হাতের উপার্জন আমরা বিভিন্ন সবাই উপার্জন বিভিন্ন বিপদ দেখি বালা মসিবত দেখি মহামারী দেখি এই যে মহামারীগুলো অগ্নিকাণ্ড জ্বর বৃষ্টি যা আমরা চাই না বা আমাদের সমাজের জন্য দেশের জন্য ক্ষতি করে এই যে বিষয়গুলো আসে এগুলো কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি এগুলো আমাদের হাতের কামায় আমরা যা করছি এর বিনিময়ে যে আমরা যখন অশ্লীলতা বাড়িয়ে গুনাহের কাজ বাড়িয়ে দেই তখন কিন্তু প্ল্যাগ মহামারী এই বিষয়গুলো আমাদের মাঝে আসে তো এটাই আল্লাহ তালা এখানে বলছেন যে তোমাদের হাতের কামায় তোমরা যা করছ আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য এই ব্যাপারেও ঘটনা শুনি যে ব্যক্তির বিভিন্ন সময় আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে তার মর্যাদা বাড়িয়ে দেন এবং কিতাবের মধ্যে এও রয়েছে যে মমিন প্রত্যেক মমিন ব্যক্তি চল্লিশ দিনের মধ্যে কোনো না কোনো বিপদে পড়বে যদি কোনো বিপদে সে না পড়ে তাহলে সে যেন আক্ষেপ করে আফসোস করে আফসোস করে যে আমি কি নাফরমান হয়ে গেলাম রহমতের তো এই ভয়গুলো চলে আসে তো এখানে আল্লাহ তালা বলছেন ওয়ালানা বলু ওয়ান্না কুম বিশাই ইম মিনাল খৌফি ওয়াল জুয়াই ওয়ানা কসিম মিনাল আমি ওয়াল আংফুসি ওয়াসামার ওবা শির সাবিরিন আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইম মিনাল খৌফি ওয়াল জু। ভয় এবং খোদার মাধ্যমে ভয় বিভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে প্রদর্শন করেন এটা আল্লাহ তালা একটা নিদর্শন আল্লাহ তালাকে যেন আমরা চিনতে পারি বুঝতে পারি তার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যে আমরা মেনে চলি এবং আল্লাহ তালা আমাদেরকে ক্ষুদা দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন ওয়ানা কসিম মিনাল আমলিউল আংফুসিবসামারত এবং আল্লাহ তালা আমাদের সম্পদ আমাদের যে প্রাণ এবং আমাদের যে শস্য রয়েছে ফল রয়েছে এগুলোর মধ্যে নোকসান করে বিভিন্ন আল্লা পরীক্ষা নিবেন তো এই যে পরীক্ষাগুলো কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এখন সেই যে ধৈর্য ধারণ করবে ফজিলত কি আল্লাহ বলছেন অবাস শিরিজ আল্লাহ তালা তাদেরকে স্ববিরীন বলে সম্বোধন করছেন এবং আল্লাহ তালা বলছেন তাদেরকে সুসংবাদ প্রদান সবিরিন তাদেরকে সুসংবাদ প্রদান করো আল্লাহ মুসিবাতুন এখন কাদের সুসংবাদ প্রদান করবে তাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তালা তুলে ধরছেন আল্লাহ তালার পক্ষ থেকে বৈশিষ্ট্য নির্ধারিত হচ্ছে আল্লাহ দিনা ইদা আসবাত হুম মুসিবা যখন এই সকল ব্যক্তি যারা দৈর্যশীল তাদের কাছে যখন মুসিবত আসে কলু তখন তারা এটা বলবে দৈর্যশীলদের পরিচয় বলছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ যে এই সকল বান্দা যাদের কাছে আমার পক্ষ থেকে ক্ষুধা ভয় সম্পদের কমতি কখনো দেখা যায় আত্মীয় স্বজন নিকট আত্মীয় মানুষ মরে যাচ্ছে অনেক আপন জন যাকে আশ্রয় করে মানুষ বেঁচে থাকে তাদের মধ্যে থেকে অনেকেই করছে আমার ফল যেগুলো নিয়ে আমি স্বপ্ন দেখছি আগামী এক বছর আমার নষ্ট হয়ে যাচ্ছে তো এই সকল ব্যক্তি এই বিপদ আসার পর যখন আল্লাহ উপর ধৈর্য ধারণ করে যে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবং তাদের পরিচয় তারা বলছেন যে এই সকল ব্যক্তি কারা হবে এ সকল কিছু হওয়ার পরও তারা বলবে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ جَ إِنَّا لِلَّهِ যে মূলত আমরা আল্লাহ তালার জন্যই ওয়া ইন্না ইলাহি রাজন এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে এই যে বাক্যটা রয়েছে ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাহি এখানে কিন্তু দুটি অংশ একটি হচ্ছে ইন্না আলিল্লাহ প্রথমে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে যে আমরা সবাই আল্লাহর জন্যই আল্লাহর জন্য আর দ্বিতীয়ত আবার সাক্ষ্য দিচ্ছে ওয়া ইন্না ইলাহি রাজন তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে দেখেন এই ইন্না আলিল্লাহ এবং ওয়া ইন্না ইলাহি রাজনের মধ্যে সমষ্টিগত অনসংখ্য বিষয় রয়েছে ইন্না আলিল্লাহ যে আমরা আল্লাহর জন্যই এখানে আল্লাহ তাল একাত্মবাদের বিষয়টি রয়েছে যে আমি বিশ্বাস করছি প্রত্যেক যুগে যুগে যে নবী রসুল এসেছেন যে দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহ তালার পরিচয় দিয়েছেন তাকিদের বাণী প্রচার করেছেন এই বিষয়টা ইন মধ্যে রয়েছে যে আমি আল্লাহর জন্য আল্লাহকে মেনে নিচ্ছি আল্লাহ এক এটা সাক্ষ্য দিচ্ছে কোরআনের পাখের মধ্যে ইসমি আজম একটি আয়াতকে বলা হয় যে ইনামা ইহকুম ইলা রহমানুর রহিম বলা হয়েছে ইসমি আজমের মর্যাদা তো অনেক ইসমে আজমের ব্যাপারে তো অসংখ্য ঘটনাও রয়েছে তো ইসমে আজম এই আয়াতকে বলে এই আয়াতের যে দাওয়াত রয়েছে এই আয়াতের যে সারমর্ম রয়েছে এই সারমর্ম সে আয়াতের পূর্ণ সারমর্ম ইন্না এই দুইটি শব্দের মধ্যে চলে এসেছে যে আমাদের সব কিছু আল্লাহ তালার জন্য আমার মালিক আল্লাহ তালা আমাকে তার জন্য সব কিছু করতে হবে তিনি আমাকে সৃষ্টি করেছেন তারই বাদত করতে হবে অর্থাৎ বান্দা হিসাবে এখানে যে বন্দে গিয়ত যে এই বিষয়টা এই মেনে নেওয়া যায় এই যে আপনি যখন ইন্না আনিল্লাহ পড়বেন এর মধ্যে এটা চলে আসে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইন্না ইলাহি রাজিয়ন ইমানের অন্যতম একটি শাখা হচ্ছে পরকালে প্রতি বিশ্বাস ইমান রাখা হ্যাঁ যখন আমরা অমুসলিমদের জীবনী পড়ি তখন তাদের মধ্যে দেখা যায় যে তারা এই যে পরকালে বিশ্বাসী না তার বললে যে এটা যে আমরা মৃত্যুবরণ করছি এটা যুগের কারণে আমরা আদের মৃত্যু হচ্ছে আবার আমরা জীবিত হয়ে এভাবে আমাদের জীবন চলতে থাকে কিন্তু এই বিশ্বাস থেকে ওয়িননা যখন মমিন বান্দা ওয়িননা বলে তখন সে তাদের থেকে পৃথক মেনে নিলো বিশ্বাস করে নিলো যে আমাকে আবার উঠতে হবে হিসাব দিতে হবে যে সুরা বাকারা শুরুতে যে মুতাকিদের যে বৈশিষ্ট্য মুতাকিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে অবিল আখিরাতি হুম ইউ কিন তার আখিরাতের উপর বিশ্বাসী হবে তো এই যে আখিরাতি মোমিনদের মুতাকিদের একটি বৈশিষ্ট্য এর মধ্যে যখন এই দুয়াটি আমরা পাঠ করব ইননা না ইলাই হির যেমন তো সেই বৈশিষ্ট্য মূলত আমাদের মধ্যে পাওয়া যাবে চলে আসবে তো এই একটি ছোট দোয়া এর মধ্যে আমাদের জন্য ইমানের সাক্ষ্য রয়েছে পরকালের সাক্ষ্য রয়েছে এর মধ্যে দৈর্যের কথা রয়েছে এবং সবিরিন যে উপাধি হ্যাঁ সবিরুন উপাধি লাভের বিষয় রয়েছে এবং সবচেয়ে যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ তাল্লাহ তার পক্ষে থাকবে তার সাথে থাকবে সর্বদা আল্লাহ আমরা তো মানুষ খুঁজি দুনিয়ায় যে কেউ যদি আমার সাহারা হতো আমার সঙ্গী হতো আমি বিপদে পড়লে কেউ যদি আমাকে বিপদ থেকে উদ্ধার হতো মানুষ কিন্তু সবসময় ওই রকম লুক খুঁজে বেড়ায় এবং তার পিছনে ব্যাক আপ থাকুক এরকম মানুষ চায় কিন্তু আল্লাহ তালা এখানে বলছেন দৈর্জশল যারা বিপদে পড়ার পর ইন্না ইনপা ব্যক্ত হচ্ছে তাদেরকে সুসংবাদ প্রদান করা হয়েছে দ্বিতীয়ত আল্লাহ বলছেন এই সকল ধৈর্যশীলদের সাথে আমি আছি আল্লাহ আছেন যার ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আমি আছি বা আল্লাহ তালা যাদেরকে উপাধি দিয়েছেন সবের বলে তার চিন্তা কি আমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় অনেক জায়গাতে ছোট একটা আঘাত লেগে যায় অনেক সময় হাতে লেগে যায় অনেক সময় পায়ে লেগে যায় সিঁড়ি থেকে পরে এক সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়িতে পা পরে যায় এরপরে অনেক কিছু হয় আমাদের সাথে প্রতিদিন কিছু না কিছু ঘটে যায় এরকমের দরজার চিপায় আঙ্গুল পরে গেল বা আপনার কলমের আঘাত লাগলো অথবা হাত থেকে কিছু পরে গেল তো ছোট ছোট আঘাতের কারণে এক একজনের মুখ থেকে এক একটা শব্দ বের হয় এক একজনের মুখ থেকে এক এক রকমের শব্দ বের হয় কেউ মা কেউ বাবা কেউ ও কেউ হ্যাঁ এক এক রকমের শব্দ এক একজন থেকে বের হয়ে যায় আর এই শব্দটাই তার পরিচয় দেয় যে সে বিপদে কাকে ডাকছে হুম এই বিপদে বিপদটা ছোটই ছিল উদাহরণস্বরূপ অনেক সময় সিঁড়িতে পানি থাকে অনেক সিঁড়িতে পানি চলে আসে বা অজু করে কেউ মসজিদের সিঁড়ি থেকে উঠে তো সে সময় পানি পরে ভিজা সিঁড়িতে যখন কেউ হঠাৎ করে পা রাখে তো তার পাটা মানে পরের সিঁড়িতে পরে যায় হোচট খায় সে তো সেই জায়গাতে যখন তার মুখ থেকে শব্দটা বের হবে তখন বোঝা যাবে যে ওই ব্যক্তিটা বিপদে কাকে সাথে রাখছে কাকে স্মরণ করছে একজন খুব চালাক লোক ছিল সে বরিশালের ভাষাও জানতো সিলেটের ভাষাও জানতো নোয়াখালীর ভাষাও জানতো চট্টগ্রামের ভাষাও জানতো মানে মিক্স সব দিকের ভাষাই সে মোটামুটি জানতো তো বন্ধুদের সাথে গল্প করতে লাগলো যে আমার আঞ্চলিক ভাষা কোনটা এটা তোমরা কেউ বলতে পারবে না আমি সব ভাষাই মোটামুটি পারদর্শী তো তার চাইতো একজন ট্যালেন্ট ছিল সে বললে আমি পারবো কিভাবে আমার সাথে দোতালার সিঁড়িতে চলো তো দোতালার যে সিঁড়ি আছে এখানে নিয়ে আসছে ও পিছনে ফিরে তাকাও মানে সিঁড়ির সামনের দিকে তাকাও টাকা তাকালো ও পিছন থেকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়াতে গড় গড়িয়ে পড়ে মানে পড়তে পড়তে নিচে গিয়ে উঠে বসে যে শব্দটা ওর থেকে বের হয়েছে না ওটাই ছিল তার আঞ্চলিক ভাষা মানে আপনার পরিচয়টা তো আপনিই দেন একটু কষ্ট একটু দুঃখ একটু রাগ আসার পরে আপনি যেটা বের করেন মুখ থেকে ওটার সাথেই আপনার সম্পর্ক রাগের মাথায় আপনি মোতালি ভেগে কিছু বলে দিলেন ওটাই বলতে হবে বুঝতে হবে যে ভিতর থেকেই আপনার আসছে এটার সাথে সামাল দেওয়া দরকার বুঝে শুনে কথা কম বলি প্রয়োজন নেই বেশি বলার কম বলি কিন্তু বুঝে শুনে বলি কোথায় কোন জায়গায় কোনটা বললে আমার জন্য সহজ হবে এরকমের দুর্ঘটনা আপনার সাথেও ঘটছে যেটা বলার দরকার ছিল না বলে দিছি আর যেটা বলার দরকার ছিল ওটাই রেখে দিছি ভিতরে এরকম এটা যেন না হয় বিপদে বিপদে আসলে তো আমাদের যারা পৃথিবীতে আসছে দুনিয়ায় আসছে যে পৃথিবীতে मुसीबতের সম্মুখীন হতে হবে আর বিশেষ করে যারা মুমিন তাদের জন্য তো তাদের এখানে বলা হয়েছে যে আপনাদের যত পরীক্ষা দিবেন আপনার মুমিনের ফজিলত আরো বাড়তে থাকবে তাই আপনার সাধারণ যদি আমরা পৃথিবীর বাহ্যিক দিকটাই যদি দেখি যে দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষার পর একটা উপাধি আমার সাথে যুক্ত হয় আমি এসএসসি দিলাম তো আমার সাথে একটা উপাধি যুক্ত হবে এসএসসি দেওয়ার পর তারপরে স্নাতক শেষ করা তারপরে মাস্টার শেষ করা এই যে পরীক্ষার একটার পর একটা তো এটা তো পরীক্ষা কিন্তু তার সাথে সাথে আপনার উপাধি বৃদ্ধি পাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আদুনিয়া সেজনুল মিনিওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কয়েদ খানা যে জেলখানার কথা বলা হয়েছে যে জেলখানায় তো আসলে শান্তির জায়গা না বা এখানে আপনার জন্য মেহমানদারি করা হবে সব কিছু আপনি আরামে পেয়ে যাবেন এই বিষয়টা না আর জান্নাতুল কাফির আর অমুসলিম যারা তাদের জন্য হচ্ছে মূলত এই দুনিয়াটা জান্নাত এবং আমরা যদি সর্বপুরি দেখি বিষয়টা এরকমই আর আরও একটি আর আপনার আশা জাগানোর বাণী হচ্ছে আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা যে ব্যক্তির সাথে ভালো করার ইচ্ছা পোষণ করেন যাকে কল্যাণ দিতে চান মঙ্গল দিতে চান যার সাথে ভালো করার ইচ্ছা পোষণ করেন ইসি মিন্নু আল্লাহ তালা তাকে বিপদে আপদে লিপ্ত করেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন যে আমি আর কল্যাণ চাই তো সে আসলে এই কল্যাণ যে আমার থেকে নিবে এটা হচ্ছে তার যে বিপদ তালা দিবে সেই বিপদে ধৈর্য ধারণ করতে কটা এক সাহাবীর একটা ঘটনা আছে না রিফাত কি তার জ্বর খুব জ্বর ছিল তো জ্বর তো অসুস্থ তাই তাই না একটা সময় সে একটু বিরক্ত বোধ করলো আল্লাহ রসুলের দরবারেও গেলেন ইয়া ইয়ারসুল্লাহ জ্বরই কমে না দোয়া করে দেন যেন আমার জ্বর না আসে ভালো হয়ে যায় আল্লাহ রসুল জ্বরের ফজিলত বললেন তখন জ্বরের ফজিলাত বলে তখন সে দোয়া আল্লাহ আমাকে এমনভাবে জ্বর দাও ইবাদতে জন্য কোনো কাটতে না হয়তো সাহাবির ঘটনা বা কোনো আউ আউলি ঘটনা হবে তো এক কিতাবের মধ্যে আমার একটা আমি পড়লাম যে এমন জ্বর দাও যেন যে জ্বরের কারণে আমার ইবাদতে কোনো প্রবলেম না হয়

শিফার জন্য দোয়া করবো তো এভাবে রসুল সাল আলহাম তিনবার বললেন অতপর বললেন যে তুমি জ্বর থেকে এমনভাবে ভাবে আসবে যেভাবে তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিল সেদিন তোমার যে অবস্থা ছিল গুনা থেকে তুমি মুক্ত ছিলে অনুরূপ অবস্থায় ফিরে আসবে তখন সেই সাহাবি বললেন যে আমি এমন থাকতে চাই যেমন আছে আমি যেমন থাকতে চাই আপনি যে ফজরত বর্ণনা করেছেন সেটা আমি নিতে চাই তো সাহাবাহিকার আমার অবস্থা ছিল এমন আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেন যে মমিনের অবস্থা বিস্ময়কর সুসাল্লাইমের যে অবস্থা যে মমিন হয়ে গেছে তার কাছে নিয়ামত আসে সে নিয়ামতের আদায় করে এতে সে সব পায় অর্থাৎ দুইটা অবস্থা থেকে তো কোনো ব্যক্তি খালি না হয়তো সে নিয়ামতের মধ্যে আছে নয়তো সে কোন দুঃখ কষ্টের মধ্যে আছে তো উভয় নিয়ামত পেলে সুক্রিয়া আদায় করা আর বিপদে বলে ধৈর্য ধারণ করা আর এই অবস্থাটাকে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলছেন যে এটা হচ্ছে মমিনের বিস্ময়কর অবস্থা যে মমিন হয়েছে তার জন্য এই সবটাই যদি সে মেনে নিতে পারে তো সবটাই তার জন্য ফজিলাতপূর্ণ এবং বরকতময় হয়ে ওঠে আমরা এই ছোটোখাটো বিপদগুলোকে অনেক সময় গালমন্দ করি আর অনেক সময় নিজের জন্য বোঝা মনে করি অনেক সময় অভিশাপ মনে করি অনেক সময় কাল মনে করি অনেক সময় বেঁচে থাকার হালটাও ছেড়ে দেয় মানুষ ছোট ছোট বিপদ আর রিফাদ ভাই হয়তোবা এই ব্যাপারে আমার সাথে একমত হবে পৃথিবীতে এমন কোন আউলিয়া کرامের জীবনী আজ পর্যন্ত পরিনিবি আমি যে যার জীবনে কোনো বিপদ ছিল না কিংবা বাধদে মানে এমনটা হয়নি নি হয় যে ঝড় তুফান তার জীবনে আসেনি তারপরেও প্রত্যেক আউলিয়া کرام নিজ জায়গাতে অটল ছিলেন কিন্তু নিজ জায়গাতে অটল ছিলেন বর্তমান সময় যদি দেখি কেবলা সাই খেতারিকা তামির সুন্দর আলিয়া আল্লাহ তালা সালামত রাখুক আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিক সুস্থ রাখুক এমন পজিশনে চলে গেছেন তিনি চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেন না এমন অবস্থাতে আছেন আপনার আর আমার হলে পৃথিবীতে যত ভক্তবৃন্দ আছে সবার কাছে পয়গাম পৌঁছে যেত সবার কাছে আমরা কিভাবে জানলাম আমাদের কাছে সংবাদ পৌঁছায় নাই একটা ছোট্ট একটা ভিডিও তার কেমনে ভাইরাল হয়ে গেছে মাদানী মুজাকারা এখন হয় যেখানে আগে ইমাম সব নামাজে দাঁড়াতো এখানে গ্লাস দিয়ে এরপরে ওখানে মাদানি মুজাকারার বসার জন্য স্থান বানানো হয়েছে এর আগে দোতালাতে ছিল ওখান থেকেই মাদানি মুজাকারা হতো প্রশ্নের উত্তর দিতেন আর মসজিদের ফ্লোরে সাধারণ ইসলামীরা বসা থাকতো এখন ফ্লোরে নিয়ে আসছে যেখানে সাধারণ বেরা এখানেই আমির সোন বসেন পাশ থেকে একজনে এটার ভিডিও করে নিয়েছে মোবাইলে আপনারা হয়তো ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন এটা মোবাইলের ভিডিও করা তখন আমিরুল সোনাত উঠতে গিয়ে চেয়ার থেকে উঠতে গিয়ে এবং বসতে গিয়ে আমি তো আলহামদুলিল্লাহ সরাসরি দেখেছি আমিরুল সোনা যখন চেয়ারে বসেন তখন দুই পাশ দিয়ে দুইজনে ধরে তারপরে চেয়ারে বসায় যখন উঠবে তখনও কেউ ধরে তাকে উঠাতে হয় কিন্তু বলার টোন দেখছেন কথা যখন বলে মনে হবে যে শারীরিকভাবে সে অসুস্থ এমনটা না আমার বলার উদ্দেশ্য যে আমিরুল পিছনে বারো মাস অসুস্থতা লেগে আছে এটাও তো পরীক্ষা তো আমাদের এই ছোটোখাটো পরীক্ষা বলি বিপদ বলি বিপদ আবাদ বলি এতে অধৈর্য হওয়া মুখ থেকে বাজে কথা গালি বা অভিযোগ এই বা কারো অভিশাপ এমন শব্দগুলো না বলে আমাদের যদি অভ্যাস হয়ে যেত ইনা আলিল্লা ইন্না আলিল্লা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক রিফাত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর আমার রিফাত ভাইয়ের অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার কথা দর্শককে বলছে এটা আমি অতি তাড়াতাড়ি রবিউল আকবালে একটি চমৎকার প্রোগ্রাম আসতেছে আমার রিফাত ভাইয়ের রবিউল আহ্বালের এক তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত প্রতিদিন দেখবেন এই অনুষ্ঠানটি আল্লাচায় এবং ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে কিছু অনুষ্ঠান রিফাত ভাই অলরেডি শুরু করে দিয়েছেন রিফাত ভাই আজকের বিষয় ইনালিল্লা পাঠ করা আমি আপনার কাছে এই বিষয়টা জানি যে আমার মুখ তো কখনও অফ থাকে না অফ থাকে যতক্ষণ ঘুমাই ততক্ষণ হয়তো বা মুখটা বন্ধ থাকে এছাড়া তো চলতেই থাকে চলতেই থাকে যদি মাঝে মধ্যে এমন শব্দগুলো আমরা পড়তে পারি বিসমিল্লা রহমান রাহিম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে বেশি ক্ষতি হয়ে যায় স্ব অর্জিত হবে এমন শব্দগুলো করলে তো অবশ্যই আমাদের জন্য এটা লাভ আর দেখা যাচ্ছে যে দুনিয়াতে চলতে গেলে আমরা প্রতিনিয়ত কিন্তু কথা বলতেছি বলতেই হবে বা আপনি যেটা বলেন একটু আগে যে বিপদে যখন পড়ি কোন ভাইরাল যে সোশ্যাল মিডিয়াতে কোনো ভাইরাল হয়েছে এটাতে কোনো সাব বিলে না বরঞ্চ এটা একটু নেগেটিভ কথা দেয় তাও এটা আমাদের মুখ থেকে চলে আসে দেখেন আল্লাহ পাখির দয়ায় আমরা আলহামদুলিল্লাহ এমন দিন পেয়েছি না বিপদে পড়লো সাপ

আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো যে আল্লাহ রসুল সাল্লাম একদিন আহ বাতি কুপি নিবে গেছে তো যার কারণে আল্লাহ রসুল ইন্দানিল্লা বললো পাশের সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ কি কোনো বিপদ আল্লাহ রাসুল বললো যে মুমিনের অন্তরে কষ্ট দেয় এমন ছোটোখাটো বিষয়গুলো বিপদ আর যখন আমরা এটাতে ইন্নাদিল্লা বলবো আল্লাহ তালা অবশ্যই এটার প্রতিদান আমাদেরকে দিবেন তো আমি বলি যে এইরকম জাকির ভাই বলেন একটু আগে যে প্রতিনিয়ত আমরা বিপদের সম্মুখীন হই আর মুমিন হলে তো চল্লিশ দিন এটাকে অন্তর অন্তর এটাকে আবার অনেকের মাইন্ড সেট আপের মধ্যে বিপদ না বিপদ মনে করি না আমরা যেটা আল্লাহ রসুল কলে না বাতি অফ হয়ে গেল আমার হাত থেকে একটা কাছের গ্লাস পরে ভরে গেল এটাকে সর্বসাধারণের জ্ঞানে এখন বিপদ মনে করে না কিন্তু আল্লাহর রসুল সাল্লা সাল্লামের ইশা রাখি এখানে যদি তোমরা দেখো যে তোমাদের হাত থেকে বা এমন কোনো ঘটনা ঘটে গেছে ভাবতে হবে এর চাইতে বড় দুর্ঘটনা আমার কপালে ছিল আমার ভাগ্যে ছিল আল্লাহ তাবারকতাল্লাহ কোন না কোনো ভালো কাজের বিনিময়ে সে বড় বিপদকে দূর করে আমার হাত থেকে ছোট্ট একটা কাঁচের গ্লাস পরে ভেঙে গিয়েছে আমি যে বিষয়টা আর কি টান দিয়েছেন যে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো কথা বলতে থাকি কালামের দিকেও যাব যে বিষয়টা নিয়ে বলেন আপনার হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মোয়ামেলা প্রত্যেক ক্ষেত্রে লাইলা ইল্লাহ পাঠ করবে এবং বিপদে আসলে ইন্না আলিল্লাহ হুই ওয়া ইন্না ইল্লাহ হিরা যেমন বলবে আল্লাহ তাল্লাহ নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলবে এবং কোনো গুণা করে ফেললে আস্তাক ফিরুল্লাহ পড়বে তার জন্য জান্নাত হয়ে যাবে জান্নাতের ব্যাপার আর যে বিষয়টা হচ্ছে যে আমার রিফাত ভাই বললেন যে রসুল সাল আলিয়া ভাতি নিবে গেছে আসলে এখানে আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষা মেসেজটা হচ্ছে আপনার যে এই যে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর পাঠ করার কিন্তু অসংখ্য ফজিলত কেতাবার মধ্যে এসেছে যদি সুযোগ হয় ইনশাল্লাহ সেগুলো পর্যায়ক্রমে বলব এখানে আসলে যে বলা যে বাতি নেমে গেছে যে এটাও মমিন যে মমিনকে যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে যেন পড়ে মমিনকে কষ্ট দেয় বলতে এই বিষয়টা যদি কষ্ট দেয় মানে বাতিটা অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা যদি কোনো মুমিনের জন্য কষ্টকর হয়ে থাকে বিপদ হয়ে থাকে তবে এর মাধ্যমে আসলে হবে কি এটা তো আসলে আপনার জন্য এত বড় কোনো কিছু না কিন্তু ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার যে ফজিলত আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন যে আমার উম্মতকে এটা দেওয়া হয়েছে অন্য কোন উম্মতকে এই যে দোয়া এই দোয়া দেওয়া হয়নি এই দোয়ার অসংক ফজিলত রয়েছে তো ছোট থেকে ছোট বিষয়ে যখন আমরা এই দোয়া পাঠ করবো এর যে ফজিলত গুলো রয়েছে আমাদের অর্জিত হয়ে যাবে আপনি বললেন একটু আগে যে কথাটা বললেন এই কথার প্রেক্ষাপটে একটা ঘটনা এভাবে আসে যে আমার যেন আইসার দিয়ে তালাহন ঘরের ভিতরে ছিলেন প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল্লাম বাইরে তো হঠাৎ করে একটি ছোট কাটা রসুল্লাহ আলি সালাম হাতে গেথে যায় রসুল্লাহ আলি সালাম ইন্না আলিল্লাহ ইন্নাহরা যেমন পড়লেন তো এইভাবে শুনে আম্মা জানান আইসা রাজিয়া ঘর থেকে দৌড়ে আসলেন আসার পর দেখলেন যে হাতে সামান্য একটু আঘাত লেগেছে আর তিনি হাসতে লাগলেন যে আপনি এতটুকু বিষয়ের জন্য এত জুড়ে ইন্না আলিল্লাহ ইন্নাহিরা যেমন পড়লেন আমি না জানি কি হয়ে গেছে তো তখন আহ প্রিয় নবী রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানাইরা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাত মারলেন হাত মেরে বললেন তিনি মুচকি হাসলেন তিনিও হাসলেন স্বামী স্ত্রীর বিষয় এখানে যে আসলে ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে কেমন হওয়া উচিত স্বামী বিপদে স্ত্রীর দৌড়ে যাওয়া এখানে অনেক অসংক কিন্তু ছোট একটা হাদিসের মধ্যে বিষয় চলে আসে তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা চাইলে ছোট বড় জিনিসকে ছোট করে দিতে পারেন আর ছোট জিনিসকে বড় করে দিতে পারেন তো সুতরাং এখানে আসলে যে আপনি যে বিষয়টি বললেন যে হাত থেকে গ্লাস পড়ে গেছে তো এখানে আমাদের আসলে অসংখ্য বিষয়ে ভাববার আছে যে এই বিপদটি আমার কাছে এসেছে আল্লাহ তালা হয়তো অনেক বড় বিপদ আমাকে দিতে পারতেন কিন্তু এই ছোট বিপদের মাধ্যমে বড় বিপদটি কেটে নিয়েছে তো ইননা আলিল্লা পাঠ করা যে আমার কাছে ছোট বিপদ এসেছে আল্লাহ তালা চাইলে তো আরো বড় বিপদ আসতে পারতো আমার হাতে কাটা গেতে গেছে সেখানে কাটা না গেতে তলোয়ারের আঘাতও লাগতে পারতো আবার এই কাটার আঘাতটাও অনেক মানুষের ইন্তেকালের মাধ্যম হয় আমি অনেকের ঘটনা শুনেছি যে অজু করতে গেছে আমার পরিচিত একজন ফজরে অজু করতে গেছে তো যখন পা রাখলো পাথরের উপরে বা গাছের উপরে পরে গেছে পরে গিয়ে পায়ে হালকা ব্যথা হয়েছে চিকিৎসার পর চিকিৎসা চিকিৎসার পর চিকিৎসা দুই তিন মাস পরে ওই কারণেই মারা গেল আরেকজন আমার জানা মতে আপনার গ্রামে গ্রামে বা শহর বর্ষাকালে আমরা ছাতা ব্যবহার করি ওই ছাতা ব্যবহার করতে গিয়ে কিভাবে জানি ছাতার যে লোহাগুলো থাকে না হ্যাঁ এখানে তার আঘাত লেগেছে তো ওই আঘাতের পরে এটা পাকছে পাকার পরে পচন ধরছে এরপরে দুই তিন মাস পরে ইন্তেকাল হয়ে গেছে তো কে জানে যে এই ছিল তো ছোটো একটা বিপদ না

তাবারক তালা আশা পূরণ করে দিক যে আশায় আশেকরা বসে আছে আল্লাহ তালা যেন সকল আশেকের এই আশাকে পূরণ করে দেন দর্শকের কিছু কল আছে আমাদের সাথে কলগুলো আমরা শুনি এরপর আলোচনায় আবারও ফিরবেন সাল্লাহ তালা যে কল শুনিয়ে দিন আমি কক্সবাজার থেকে আমি একটি গজল শুনতে চাই তার লাগে এমন তার লাগে ইমরান ভাই সাথে আছেন ইনশাল্লাহ ইমরান ভাই নোট করে রাখেন এক পংতি দুই পংতি করে শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা জি পরবর্তী কল দেন মোহাম্মদ আব্দুর রহিম সিলেট থেকে বলছিলাম মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান এটি খুবই ভালো একটা অনুষ্ঠান অনেক কিছু सीखा যায় এটা থেকে আমি দেখি 마শাআল্লাহ আর আমার পরিবারের অনেকে দেখে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক পরিবার সবাইকে ভালো রাখুক দোয়া করি আপনাদের জন্য আশা রাখি সব সময় সাথে থাকবেন পরবর্তী কল দেন জেলা নারায়ণগঞ্জস

মাসাল্লাহ মাসাল্লাহ এই চ্যানেল দেখার পরে অন্য চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা বরকর দিক আশা রাখি সবসময় ভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী কল দেন আমি ঢাকা সাবার থেকে বলতেছি আমি একটি গজল শুনতে চাই সোনার মদিনা আমার পানের মদিনা আল্লাহ 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 ছোট দর্শকের অনুরোধ কিভাবে আমার ইমরান ভাই না রাখবেন অবশ্যই রাখবেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা শোনাবেন পরবর্তী কালে সৈকত মাহমুদ আমি মাদানির চ্যানেল অনেকদিন যাবৎ দেখি এই চ্যানেলের সবকিছুই আমার খুব ভালো লাগে মাসাল্লাহ সুন্দর অভিমত দেওয়ার জন্য সুক্রিয়া আদায় করছি আপনাদের আল্লাহ তালা ভালো রাখুক আপনাদের সবাইকে যারা আমাদের নিচে নিলে সাথেই আছেন কলগুলো শুনছিলাম ইমরান ভাই থেকে একটু পরে আমরা অনুরোধের কালামগুলো শুনবেন সালাতা বারাকতলা যে আলোচনা চলছিল আমাদের ইন্নারিল্লা পাঠের উপকারিতা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম সাহাব একরামদেরকে এই আমল করার জন্য এই অজিফা পাঠ করার জন্য বলেছেন এই দোয়া পাঠ করার জন্য বলেছেন সাহাব একরাম আলিমুর দোয়ানরা নিজের জীবন এটাকে বাস্তবায়ন করেছেন বিভিন্ন সাহাব একরামের জীবনী যখন আমরা দেখি অধ্যয়ন করি তখন দেখা যায় যে এই দোয়াটা ইন্নআলিল্লা এই দোয়াটা তাদের আপনার আমলের মধ্যে পাবেন আপনি তাদের আমলের মধ্যে এবং সাহাব একরামের পরে আউলিয়া একরামের জীবন যখনই দেখি আমরা তাদের জীবনই তো এটা পাওয়া যায় এরপরে যদি আমরা সাধারণ মুমিনের কথা দেখি সাধারণ মুমিনও কিন্তু এই দোয়াটা নিজের অভ্যাসে নিয়ে নিয়েছে পরে ইনালিল্লাহ পরে সাধারণ মুমিনের কথা বলছি এখন আপনি আমি যদি এ থেকে দূরে থাকি ক্ষতিটা আমারই হবে যে পাঠ করছে তার তো সে তো লাভবান কিন্তু আমার ক্ষতিটা মা বাবাকে আমি বলবো নিজ সন্তানকে বা ঘরের মানুষদেরকে এটা অভ্যাস করেনি এটার অভ্যাসে পরিণত করেনি সেটা যে দোয়া হোক ইন্নালিল্লাহ হোক বা বিসমিল্লা শরীফ হোক বা আলহামদুলিল্লাহ হোক যেটা হোক বা সালাম হোক এটা নিজের পরিবারের মধ্যে যারা আছে সবার অভ্যাস করিয়ে দেন সবার অভ্যাস করিয়ে দেন ঘরে কেউ প্রবেশ করল আগে সালাম আপনি যখন সালামের উৎসাহ দিবেন ঘরের মধ্যে তখন কিন্তু এটা প্রচলন হয়ে যাবে তখন আর কেউ লজ্জা পাবে না এরপরে আজকের যে বিষয় টপিক নিয়েছি আমরা ইনালিল্লাহ পাঠ করা বাচ্চাকে বলে শিখিয়ে দেন হাত থেকে কলম পড়ে গেছে উঠানোর আগে যেন ইনালিল্লাহ পাঠ করে তার মা চাইলে শিখিয়ে দিতে পারে মা বাবা চাইলে শিখাতে পারে টিচার চাইলে তার ছাত্রকে শিখাতে পারে কোন সময় কোনটা পড়তে হবে প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক বয়ান করে যে কোন জায়গাতে ইন পাঠ করতে হবে কোন জায়গায় সুবাহান আল্লাহ বলতে হবে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে শ্রোতাদের ওই জ্ঞানটুকু নেই তারা হয়তো বা ওখানে দেখে এমনই পরিস্থিতি কোন জায়গায় সুবাহ আল্লাহ বলবে আর কোন জায়গায় আল্লাহ একবার বলবে অমন হিতাহিদ জ্ঞানটা নাই তো আমার সন্তান কেন জানবে না আমি একজন মুসলমান আমার সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে যদি না জানে যে ছোট বিপদে দরজা খোলার সময় বা কখন কোন দোয়াটা পড়তে হবে এটা তো আফসুসের বিষয় রয়ে গেল না আপনার সন্তানকে তো আপনি সকালে উঠে গুড মর্নিং তো ঠিকই শিখিয়েছেন উদাহরণ দিচ্ছি কষ্ট নেবেন না ভালো একটা বিষয় এটা আপনার সন্তান ইংলিশে পারদর্শী ঠিক আছে মুসলমান তো সে মুসলমানের সন্তান তো সে এখন আপনি মারা গেছেন আপনার সন্তানের কাছে কল গেল সে ওখান থেকে কি বলবে গুড ভালো হয়েছে এটাই শিক্ষা শিক্ষা দিলেন আপনি ইনালিল্লা পড়াতে হবে তো বোঝাতে হবে তো আমরা মুসলমান আমাদের ধর্মের দিক থেকে কখন কোন কাজের সময় কি বলতে হবে এটা দায়িত্ব আমার আপনার বলা শেখানো তাই না সবই শিখালেন কিন্তু এটাই শেখাবেন না আফসুস রয়ে গেল না তাই না এটা যেন না হয় আফসুস যেন করতে না হয় আমাদের একটা মুহূর্তে গিয়ে যে আমি এটা কী করলাম হাজারো মা বাবার অভিযোগ আসে আমাদের কাছে আমরা হয়তো বা নাম নিয়ে বলি না আর এটা নিষেধ আছে নাম নিয়ে বলা না হয়তো অনেক রিপোর্ট আমাদের কাছে জমা মুতালিব ভাই হ্যাঁ সন্তান কথা শুনে না কথা বের করেছে অবাধ্য সন্তান মা বাবাকে মানে না বা মা বাবাকে রেখে বিদেশে চলে গেছে বা আলাদা থাকে বা শহরে থাকে বা গ্রামে থাকে বা শ্বশুরবাড়ি বাড়িতে বহুত কিছু আমাদের কাছে আসে কিন্তু কেন তার মানে আমি আমার সন্তানকে এই যে সুশিক্ষার জায়গাটা এটাকে ধরে রাখতে পারিনি আর এই পাঠ শিখানোটা এটাও সুশিক্ষার দিক থেকে একটা শিক্ষা আল্লাহার তৌফিক দিক যদি চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষ হয় উঠুক সমাজের মধ্যে তবে এগুলো শেখাতে আমাদেরকে জানাতে হবে এর জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যতে পারা ইজিতে মা আপনার সন্তানের জন্য অপরিহার্য করে দেবেন মোতালিক ভাই কি বলবেন আসলে মানুষ যখন কোনো ফজিলজ শুনে তখন সেই কাজের প্রতি আগ্রহী হয়ে সেই কাজের দিকে এগিয়ে যেতে চায় আমরা কোরআনে পাখির আয়াত শুনেছি যারা এই দোয়া পাঠ করে ধৈর্য ধারণ করে তো তাদের ব্যাপারে কোরআনে পাখির মধ্যে আল্লাহ তালা বলছেন আলাইহিম কা আলাইহিম সলাহি তো এই সকল ব্যক্তিদের জন্য তাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হয় তাদের একটা প্রথম পুরস্কার এখানে একটা আল্লাহ তালা ঘোষণা করেছেন তো তাদের আল্লাহ তালার পক্ষ থেকে তারা তাদের রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয় যারা বিপদে ধৈর্য ধরে এই দোয়াটি পাঠ করে উম্মে সালমা হরদিয়াল্লাহ আল আনহা প্রিয়নবীর আল্লাহ সালামার একজন সম্মানিতা ইস্ত্রী এবং উম্মুল এর একজন তিনি তিনি যখন হিজরত করে তার যে সম্মানিত স্বামী আবু সালামা রদিউল্লাহ তাল আনহু তার সাথে হিজরত করে যান আবি সিনিয়া সেখানে তো আবু সালামা রদিউল্লাহ তালা আনহু ইন্তিকাল করে যান অপাধ গ্রহণ করেন তখন এই যে ফজিলত যে বিপদে পড়লে ইন্না লিল্লাহিওয়া ইন্নাহি রাজ যেমন পাঠ করতে হবে এটা তো তিনি রসুল সাল্লু আলহি আসসালামের কাছ থেকে শুনেছিলেন শুনেছিলেন তো ইন্না ওয়া ইন্না ইলাহি রা যেমন পাঠ করলেন তবে রসুসাল্লা আলহিউ আসাল্লাম আরও একটি দোয়া শিখিয়েছিলেন যে যখন কোনো বিপদ আসবে বিপদে পড়বে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আজির নি ফি মুসিবতি ও আখলিফলি খায় মিনহা হে আল্লাহ তুমি আমার এই মুসিবতে প্রতিদান দান করো এবং যে মুসিবত আমার যে নষ্ট হয়েছে আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তুমি নিয়ামুল বাদাল এর ভালো বিনিময় আমাকে দান করো সুবাহ তো এই যে দুয়া তিনি শিখেছেন এই দুয়া যখন তিনি পড়বেন তখন তিনি ভাবতে লাগলেন যে আবু সালামার চেয়ে আর হিজরতের বিষয়টির ব্যাপারে কোরআন মধ্যে অসংখ্য জায়গায় এসেছে এবং এই কেন্দ্র করে সাহাবাদের যে মর্যাদা রয়েছে মর্যাদায় অগ্রগামী গামী করা হয়েছে হিজরত কে কেন্দ্র করে যারা আগে হিজরত করেছে মক্কা বিজয়ের আগে যারা যে সকল সাহাবি তাদের মর্যাদা একরকম এবং মক্কা বিজয়ের পরে যে সকল সাহাবি তাদের মর্যাদা হিজরতের কারণে পার্থক্য হয়ে গেছে অনেক বড় আর সেই হিজরতের কারণে ইসলামের অনেক বড় বড় কাজ হয়েছে হিজরতের কারণে হিজরতের কারণে আর হিজরত যারা করেছেন তাদের মধ্যে অগ্রগামী ছিলেন একজন আবু সালাম তিনি তার ফ্যামিলি নিয়ে তিনি হিজরত করেছিলেন তো সেই হিজরত করার পর আবু সালাম তো ইন্তিকাল করে গেলেন তো এই দোয়া যখন তিনি পাঠ করবেন এভাবে ভাবছিলেন যে তার চেয়ে আর কাউকে তো আমি ভালো দেখছি না এই পৃথিবীতে যে কে হবে আল্লাহ তালা যে নিয়ামল বদল এর চেয়ে ভালো আমাকে দিবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস বলেছেন তিনি আমল করলেন আল্লাহমা আজির নিফি মুসিবতী ওয়াখলিফলি খায়রম মিনহা দোয়া করলেন পরবর্তীতে আল্লাহ তালার বিধান যে আজ সিনিয়র বাদশাহ নাজাসি রহমতুল্লাহ তাহলে আলে তাকে বিবাহ দিলেন প্রিয় নবীর সাল্লাহ আরবি সাল্লাহমু আলি সাথে তখন তিনি বললেন যে আমি যে দোয়া করেছিলাম আমি তখন ভাবছিলাম যে এর চেয়ে ভালো স্বামী আমি আর কোথায় পাবো

বিপদে পড়বে মুসিবতে পড়বে এবং আল্লাহ তাহার যে বিধান হুকুম মোতাবেক ইন্না ইন্না ইহি রাজন পাঠ করবে এর জন্য আল্লাহ তাকে তিনটি প্রতিদান দান করবেন এক তো হচ্ছে যে সে বিপদে পড়েছে আল্লাহ তাৎক্ষণা সেই বিপদ তাকে তাকে উদ্ধার করবেন দ্বিতীয়ত হচ্ছে পরকালীনে তাকে আল্লাহ তালা একটা মর্যাদা দেবেন কল্যাণ দেবেন সে পরকালীন যে জীবনটা রয়েছে সে তাতে একটি ভালো কিছু আশা করতে পারে আর তৃতীয়ত হচ্ছে এই বিপদের কারণে তার যে বিষয় ক্ষতি হয়েছে আমি বিপদে পড়েছি আমার এই মহাম্মদ তুমি দেখো পুরানা পাখির মধ্যেও কিন্তু উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহ রসাল আলিয়া যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সকল কাজ আল্লাহ তালার দিকে সুপোর্ট করতেন এবং কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবার বলতেন ও বিদু আমি ইরাল্লাহ আল্লাহ আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছে ও ফফ বিদু আমরি ইলাল্লাহ হে আল্লাহ আমার মোয়ামেলা তোমার দিকে সুপোধ করে দিচ্ছে যে হাদিসের মধ্যে আসছে প্রথমত সে তার যে কাজটা আল্লাহ তালার কাছে সুফুট করবে অতপর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইরাহি রাজন এই দোয়াটি পাঠ করবে তো আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দেবেন সোহান তিনটি পুরস্কার প্রথমত হচ্ছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যে ক্ষমার জন্য আমরা আকাঙ্ক্ষা পান্দা হিসাবে আমরা গুণা করি তার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে ক্ষমা করে দেবেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হবে এই হচ্ছে দ্বিতীয় পুরস্কার আর তৃতীয়টা যেটা যেটার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যে মানুষকে হেদায়েত দাও হুদিনাল্লিল সুদালিল মুতাক্কিন আল্লাহ তালা বলেন এই দুটি কাজ যে করবে নিজের কাজ মুআমালা আল্লাহ তাআলার প্রতি সুপूर्त করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং nito to, to innalillahi wa inna ilaihi raji'un পাঠ করবে তো তার তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আহা সুবহানাল্লাহ চাইতে এর চাইতে আর বড় কি চাই তিনটা পুরস্কার এখানে আর তিনটা পুরস্কার এক একটার মর্যাদা কিন্তু অনেক প্রথমত আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা লাভ করা দ্বিতীয়ত আল্লাহ তালার রহমত অনবরত নাজিল হওয়া তৃতীয়ত হচ্ছে আল্লাহ তালা আপনাকে হেদায়তের পথ দেখাবেন হেদায়তের রাস্তা দেখাবেন মাধ্যম কি যে বিপদে পড়লে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিয়ন পাঠ করা সুতরাং এই দোয়ার ক্ষমতা এই দোয়ার পাওয়ার অনেক রয়েছে যে বলা হয় যে এই দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আর কোনো নবীকে দেয়া হয়নি জি সাহেদ বিন জুবাহির রহমাতুল্লাহ তাল্লাহ আলহ তিনি বলেন যদি এই দোয়াটি অন্য কোনো নবীকে দেওয়া হতো তাহলে তারা অবশ্যই দোয়াটি পাঠ করতে আমরা যদি ইয়াকুব আলাহ সাল্লা সাল্লামের জীবনীতে দেখি ইউসুফ আলাহিসাল্লাম যখন হারিয়ে গেলেন তাকে খুঁজছেন তার জন্য কান্না করছেন তিনি কিন্তু সে কান্না করার সময় কি বলে কান্না করছেন ইন্না যে ফজিলত অসংখ্য ফজিলত যদি কোন নবী বেতন অবশ্যই এটাই তো তিনি কি করছেন এই দোয়ার স্থানে তিনি পান না এই দোয়া তিনি বলেছেন ইয়া আসফা আলা ইউসুফ ইয়া আসফা আলা ইউসুফ তিনি এই দোয়া বলেছেন আমরা যদি হযরত সাইয়দুনা ইউনুস আলাইহিস সালাতু জীবনের মধ্যে দেখি তিনি তাকে তিনি মাছের গর্বে চলে গেলেন মাছ মাছের পেটে পেটে চলে গেলেন তো সেখানে তিনি দোয়া পাঠ করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায কিন্তু তিনি যদি এই দোয়া পেতেন ইননা লিল্লাহি ওয়া ইন্না তাহলে তিনি এটাই পাঠ রাইতেন সুতরাং আমরা এই উম্মত হিসাবে এই দোয়া পেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নিজে বলেছেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা পక్క থেকে একটা উপহার এটা যে এই দোয়াটি এই আয়াত এই আয়াতের যে খন্ড অংশটি এটা আমার উম্মতকে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কি এক্ষেত্রে করণীয় লুপে নেওয়া গোনিমতের মালিক হিসেবে রাইট রাইট এটা তো একেবারে নিজের মুখে এমন ভাবে অবস্থ করে নেওয়া যে উপহারের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাকে ভুলে না যাওয়া উচিত এবং এটা এটার যে ফজিলতের কথা বরকতের কথা শুনছি আমরা এটার জন্য হাত ছাড়া না হয় ইমামে আজম রাহমতুল্লাহ তালাহি ঘর থেকে বের হয়েছিলেন মাদ্রাসায় যাওয়ার জন্য টিচিংতে তো টিচার ছিলেন একজন ভালো দক্ষ টিচার ছিলেন এবং ওই যুগের যুগ সেরা টিচার ছিলেন তিনি তো ঘর হ্যাঁ হ্যাঁ শ্রেষ্ঠ তো ঘর থেকে বের হয়েছেন মাদ্রাসায় যাবেন যখন ঘর থেকে বের হলেন তো দরজার সামনে পায়ের মধ্যে আঘাত লেগেছে পায়ের মধ্যে আঘাত এত বেশি না হালকা আঘাত লেগেছে পায়ের নিচে হয়তো বা কোনো ইট বা কোনো মাটির বড় চাক এমন কিছু পায়ের নিচে পড়ছে তো তিনি ওখানে ইন্দ আওয়াজ বের করলেন নিজের মুখ থেকে ঘর থেকে কেউ তাকে জিজ্ঞাসা করল মানে মনে করছে বড় কোনো বিপদ হয়ে গেছে তো ইমাম আজম রহমতুল্লাহি তাল্লা উত্তর দিলেন বিপদ ছোট হোক বা বড় হোক আল্লাহ রসুলের ওই বাণী বিপদ বড় হোক বা ছোট হোক যে বাণীতে যে শব্দে যে দোয়াতে আল্লাহ এবং তার রসুল খুশি এই দোয়া পাঠ করা উচিত বিপদ ছোট হোক বা বড় হোক সেইম একজনের কাছে গেলেন মাদ্রাসার ছাত্র ইমামে আজম রাহমেতুল্লাহ এনার ছাত্রের কাছে যখন এর ছাত্রে কখনও মানে এনার সামনেই কোনো একটা প্রবলেম হয়েছে তো ছাত্র মুখে অন্য একটা শব্দ বের করে দিলেন ইনআালিল্লা বলেননি অন্য একটা শব্দ বলে দিলেন তো ইমামে আজম রাহমেতুল্লাহি তাল তখন লোকমা দিলেন যে এই শব্দটা বের করার কারণ কি তো ছাত্র উত্তর দিল যে আমার এই সমস্যা হয়ে গেছে অর্থাৎ সমস্যা বলতে এনার কিতাবের একটা পেজ তিনি পাচ্ছে না তো এটার জন্য এটা একটা বিপদ মুমিনের জন্য তাই না তো ইমাম আজম রহমতুল্লাহি তালাই বললেন যেটা বলছো তুমি যে শব্দটা বের করছো এটাতে তো পেজটা ফিরে আসবে না কিন্তু তুমি যদি সবাবের অধিকারী হতে চাও আল্লাহ তার রসুলের সন্তুষ্টিমূলক কাজ করতে চাও তবে ইন্নালীলা পাঠ করতে তুমি তো ওই ছাত্র তখন স্বীকারোক্তি দিলেন যে এখন থেকে আমার ছোট হোক বা বড় হোক যে কোনোই পেরেশানি হোক আমি ইন্নালিল্লাই পাঠ করি থেকে বর্ণিত হাদিস যখন কোনো সন্তান মারা যায় তখন আল্লাহ তাল্লাহ ফেরিস তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তুমি আমার বান্দার সন্তানকে সন্তানের রূপ কবজ করেছ তখন সেই ফেরেস তারা বলেন যে বলে জি হ্যাঁ বলে তুমি আমার বান্দার কলিজার টুকরার রুফ কবজ করেছ তখন ফেরেস বলে হ্যাঁ যে এই যে বান্দার সন্তান সন্তানের প্রতি বান্দার কতটুকু মহাব্বত যার যাদের সন্তান আছে তারা বুঝে ঠিক আছে তখন আল্লাহ আল্লাহ তালা আবার কি বললেন যে তুমি আমার বাঞ্জার কলিজার টুকরার রুহ যে তার যে কলিজার টুকরা সন্তান হচ্ছে কলিজার টুকরা ব্যক্তির জন্য আর তার রুহকে তুমি কবজ করেছ তখন বলে জি হ্যাঁ গুরুত্বটা বুঝিয়ে বলছেন আচ্ছা আমার বান্দা কি বলছে তার সন্তানের রুহ কবজ করেছে তার কলিজার টুকরা রুহ কবজ করেছে তো সে কি বলছে তখন ফেরেস তারা বলে যে আপনার প্রশংসা করছে তারিফ করছে তো আর কি বলছে যেমন পড়ছে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করছে আলহামদু আলহামদু এক তো হতে পারে ওই ঘরের নাম আলহামদু রেখেছেন আর না হয়তো ওই ব্যক্তির নাম আলহামদু আর আলহামদু যদি ঘরের নাম আলহামদু বা আমরা জানি যে বাড়ির সামনে যদি নাম রাখা হয় তাহলে ব্যক্তির নাম হয় ব্যক্তির নাম হয় স্বাভাবিক আলহামদু এমন একটা বিষয় আপনি দেখেন যে আল্লাহ তাকে কতবার উপাধি দিচ্ছেন লকব দিচ্ছেন যে কিতাবের ব্যাকরণের ভাষায় যখন কোনো ব্যক্তি অত্যন্ত ন্যায়পরায়ণ হয় তাকে ন্যায়পরায়ণ হলে তাকে আদিল বলে ন্যায়পরায়ণ জি আর যখন কোনো ব্যক্তি উচ্চ মাপের এখন তার সমস্ত শরীরই আদিল তার প্রত্যেকটা কাজ ন্যায়পরায়ণ উমর ফারুক রেদুল্লাহ তালা মানুষ জীবনে যদি দেখি তাকে তো আদিল ব্যক্তি যখন ওই মাপের চলে যায় ওই পর্যায়ে চলে যায় তখন আদিল না বলে আদল বলা হয় বলা হয় সেই জায়গায় ব্যক্তি অত্যন্ত তখন তাকে আমরা জাহিদ বলি যখন সেই ব্যক্তির ইবাদত বিরুতা আমল আরো উপরে চলে যায় উঁচু মাপে চলে যায় তখন জাহিদ না বলে তাকে বলে জুহুদ অর্থাৎ মাঝদারে চলে আসে যখন আল্লাহ তাহার বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে তখন তাকে বলা হয় হামিদ প্রশংসা সে প্রশংসা আল্লাহ তালার করছে যখন সেই প্রশংসার মাত্রাটা এতটাই বেড়ে যায় এতটাই বেড়ে যায় এত উপরে চলে যায় তখন তার নাম চলে আসে আল্লাহ তালার পক্ষ থেকে হামদ আল হামদ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হামিদ যদি আল্লাহ তালার পক্ষ থেকে উপাধি আসে সেটা তো বান্দার জন্য কম না তো হামিদ তার চেয়ে উপরে হচ্ছে যখন সেই প্রশংসা করতে 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 সর্বশেষ পর্যায় উঁচু মাপের পর্যায়ে চলে যায় তখন হামিদ থেকে সে হামদে চলে আসে তো ব্যক্তি যে আল্লাহ তালার যে প্রশংসা বিপদে সন্তান ইন্তিকাল করে গেছে কলিজার টুকরা রুখ কবে সেই ক্ষেত্রে যখন আল্লাহ তালা প্রশংসা বান্দা করে এই যে মর্যাদাটা

পুরো বডিটাই ঠিক আছে পুরো শরীরটাই আমার ঠিক আছে এভাবে করে তার গিফট দেওয়া হয়েছে আমরা অনুরোধের কালামগুলো শুনি ইমরান ভাই থেকে এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন সাল্লাহ তালা জি ইমরান ভাই লাগিয়া কান্দরে মনে লাগিয়া 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 মনে তো তোমার হবে না बे आप से दो मदीना जे जन बे आप से सेम मदीना कर लगिया कंदोरे मन कर लगिया এই দুনিয়ারাপন জনা আজকে আছে কালকে নাই এই দুারপন জনা আজকে আছে কালকে নাই তয় যে হবে আপনার সেই তো মদিনা যে জনে হবে আপনার সেই তো মদিনা কবরে হাসরে ফুলসি রাতে কোন আপন পাবে না কবরে হাসরে ফুলসি রাতে কোন আপন পাবে না যে জনে পাবে সে জনে হবে সাবে

সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না কিন্তু আর সম্লার দামি তুমি হদের সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হরসাল তোমায় তো বলতে পারি না শ্রী বেনামে ছিলে তুমি তো অলক্ষণের দেশ বড় ইমারা তক যে ছিল তোমারে পরিবে আর ইয়া নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় ইমারা তক যে ছিলেক তোমারে পরিবে তোমায় ভুলতে না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লারে বড় এসানি তিনি দয়ানেন বীর পহার আল্লাহর বড় এসানে তিনি দয়াল নবীর উপহার সাধক মোকি সালেম তিনি সাদুক মোখলি সালিম তিনি বহু গুণের সংসার তিনি মুশিদা মারা তার 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 সদা ইমাম সাদা চাদরে চড়া মথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া সুন্দরে চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা

যাদো কে মুক্লি তিনি বহু গুনের সমপার তিনি মুরশিদ আমারা তার মুরশিদ আমারা তার মুরশিদ আমারা তার মুরশিদ আমারা তার সুবহানাল্লাহ দর্শক আপনাদের অনুরোধের kalam গুলো আমরাও আল্লাহ তাআলা বরকত দিক সাথে আছেন অনুষ্ঠান দেখছেন আশা রাখি তা তাবারাকতালা অনুরোধ পূরণ করাতে অনেক অনেক খুশি হয়েছেন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ইন্নালিল্লা পাঠ করার উপকারিতা যারা পাঠ করছে তারা এর উপকারিতাও পাচ্ছে কিন্তু আর যারা পাঠ করে নেই তারা রয়ে গেছে আগের মতোই তারা কিছুই পায়নি না একুল পেল পেলো না অকুল পেলো কোনো কুলই তারা পায়নি উদাহরণস্বরূপ আপনার হাত থেকে মোবাইলটা পরে গেল পরে গিয়ে ডিসপ্লে এর উপরে যে গ্লাসটা ছিল এটা ফেটে গেছে আপনি মুখ থেকে বের করেন ধ্যাত চলে গেল সময়টা সময়টাও চলে গেল মোবাইলটাও সার্ভিসিংয়ে দিতে হলো গ্লাসটা পাল্টাতে হলো আর যদি আপনি ওই ধ্যাত শব্দটা কিন্তু বিরক্তিকর বিরক্তিকর তাই না আপনি এই বিষয়টাতে আসলে খুশি না খুশি না যে আপনি নারাজ এই কাজটা কেন ঘটলো আমার সাথে এমন একটা ভাব আপনি প্রকাশ করছেন সেই জায়গাতে যদি ইন্না আলিল্লাহ এরপরে একটা হাদিস শুনি যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সদমাই আউ্বল অর্থাৎ আমরা যখন কোনো বিপদে পড়ি প্রথম যে দুঃখটা আমাদের পায় যেমন আপনি বললেন যে হাত থেকে মোবাইলটা পড়ে গেছে আর ভেঙে গেছে তো এটা আপনার জন্য একটু কষ্ট থাকে আপনার একটা প্রিয় জিনিস বস্তু আপনার খুবই প্রয়োজনীয় একটা বস্তু আর যে পড়ার সাথে সাথে যে সদমা এই সদমাই যে কষ্ট এটা কিন্তু সদমাই আহ্বাল বলে আচ্ছা তো এই সদমায়ে আহ্বাল যখন আপনাকে কাছে আসবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কষ্টের মধ্যে বা যে কোনো পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে যখন বান্দা ইনা দিল্লাহি ও ইন্না ইলাহি রাজওয়ান পাঠ করবে আল্লাহ রসুল্ল আলাহি আসাল্লাম বলেন যে আল্লাহ তালা তাকে ঘোষণা দিচ্ছেন যে আমি তার প্রতিদান হিসাবে জান্নাত চার আর কিছুতে সন্তুষ্ট তার প্রতিদান জান্নাতি অন্য এক কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রসুল্লাহ বলেন যখন কোন ব্যক্তি মুসিবতে পড়ে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পাঠ করে তখন আল্লাহ তালা এর বিনিময় দিবেন যে ক্ষতিটা তার হয়েছে এর বিনিময় তো দিবেনই এবং আল্লাহ তালা তাকে এত পরিমাণে দিবেন যে সে সন্তুষ্ট হয়ে যাবে আর একটি ফজিলত রয়েছে ইন্না আলিল্লাহ রাজিউন এবং এই ফজিলতটি বলতে পারেন খুবই আশ্চর্যজনক একটি ফজিল আচ্ছা আশ্চর্যজনক এই জন্য বললাম যে শুনি আপনার কোনো ব্যক্তি কষ্ট পেল কষ্ট পাওয়ার পর বিপদ হয়েছে সেই ইন্না ইহিয়া যে পাঠ করলো এভাবে সেই যে বিপদে পড়েছে এই বিপদ অতিক্রম হয়েছে ধরেন দীর্ঘ জমানা অতিক্রম হয়েছে আচ্ছা দশ বছর হয়েছে বিশ বছর হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর ওই পুরানো বিপদ যে দূর হয়েছে হ্যাঁ চল্লিশ বছর হয়ে গেছে আপনি সেই বিপদে পড়েছিলেন এবং তখন আপনি ইন্না ও ইন্না ইল্লাহি রাজিউন বলেন তো সেই যে বিপদ আপনি চল্লিশ বছর আগে সম্মুখীন হয়েছিলেন আপনি ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন পাঠ করেছিলেন কি সব আপনি পেয়েছেন যেমন আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি সব অর্জিত হয় বিভিন্ন ফজিলত রয়েছে চল্লিশ বছর পরে গিয়ে আপনার সেই বিপদের কথা আজ স্মরণ এলো এবং আপনি আজ লিল্লাহি ও ইন্না ইহিরা যেমন পাঠ করলেন সেই চল্লিশ বছর আগের বিপদের কথা স্মরণ করে তো হাদিসের মধ্যে এসেছে যে চল্লিশ বছর আগে আপনি যেভাবে পরে পড়ে লিল্লাহি ও ইন্না ইহিরা যেমন পাঠ করেছেন আর যে পরিমাণ সব পেয়েছেন চল্লিশ বছর পরে সেই বিপদ সব স্মরণ করে

আর সেটা স্মরণ করে আফসুস করতে থাকি আক্ষেপ করতে থাকি অনেকের তো চোখে জলও চলে আসে আহ কি কষ্টটা নেয় তখন আমি পেয়েছি কিন্তু যদি আমরা সেই কষ্টকে স্মরণ করে ইনা ইন্না ইলাহিরা যেমন পাঠ করি তো বিশ বছর আগে যে সব পাওয়ার কথা ছিল আমরা চাইলে সেটা আজকেও নিতে পারি ভেরি গুড ভেরি গুড চমৎকার কথা বলেছেন আর ওই সকল বিপদের কথা মনে থাকে যেগুলো জীবনে একবার দুইবারই ঘটে বারবার যেগুলো ঘটে যায় ওগুলো মানুষ এতটা বিশ তিরিশ বছর মনে রাখে না জীবনে এক দুইবার ঘটে যেমন বাবা মারা গেছে বিশ বছর আগে এটা মনে রাখে মানুষ মা মারা গেছে তিরিশ বছর আগে এটা মনে রাখে মানুষ বা সন্তান ভূমিষ্ঠ দুনিয়া দেখাতে গিয়ে সন্তানকে মা যে কষ্টটা করে ওটা একবার দুইবারই এই বিষয়গুলো মা মনে রাখে তো ওই বিপদের সময় যদি ইন্নালিল্লা পাঠ করে এবং সেটা মোতালিবে যে হাদিসে কারিমার রেফারেন্স দিলেন এভাবে তার প্রতিদান আর প্রতিদান সওয়াব আর সওয়াব আর বিপদগুলো কিন্তু আপনি যদি বিপদের উপরে নারাজ হয়ে যান যে এত বিপদ কেন আসে বা কিসের জন্য আমি কোন গুণা করছি এ তো একদম ভুল বোকামি কাজ বিপদগুলো আসে আপনার মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনি যদি মুমিন হয়ে থাকেন মোত্তাকি হয়ে থাকেন ইবাদত গুজারি হয়ে থাকেন আল্লাহ তাবারেক তালার নেক বান্দা হয়ে থাকেন তো আপনার কাছে বিপদগুলো আসে আপনার মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আর গুণাগারের কাছে যদি আসে আমি তো আমি নিজেরটা নিজেই জানি তাই না আমি নেককার না গুণাগার আমার কাছে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা আমার হাতের কামাই আর এর জন্য তওবা করা উচিত যে হ্যাঁ এর জন্য অনুশোচনা করা উচিত এর জন্য আল্লাহ তালার দিকে সিরতল মুস্তাকিমের দিকে ফিরে আসা উচিত যদি কোনো গুণাগার থেকে গুণাগারের কাছে এমন কোনো বিপদ আসে তো বুঝতে হবে যে আমার ওই আর কেউ পৃথিবীতে জানুক আর না যেন আর কেউ জানুক আর আমার এই গত রাত আমি কিভাবে অতিবাহিত করছি আমার চেয়ে আর ভালো কে জানে কেউ জানে না আর আমার কাছে যে উদাহরণ দেয় একটা উদাহরণ দেয় আল্লাহ কারোর সাথে এমন যেন না হয় রাতে নাফারমানি করতে করতে গান সিনেমা কি কি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এগুলো করতে করতে রাত্রে ঘুমিয়ে গেলাম ফজরে নামাজটাও পড়তে পারলাম না আমি ঘর থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা করলাম গ্রামের বাড়ি থেকে কল আসলো যে আপনার তিন বছরের যে বাচ্চাটা আছে না ওটা পানিতে পড়ছে গুণাগার নাফারমান নামাজ পড়েনি অবাধ্য ছিল আল্লাহ তালার এটা বুঝতে হবে আর কারো দোষ দিতে পারবেন না আপনি এখানে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আমি যে রাত্রে নাফার করছি ঘরে তো কেউ ছিল না এই ফলাফলটা কি আমার হাতের কামাই আমার কারণে হলো কি না তখন বারবার ধিক্কার জানান নিজেকে যে আজকে যে বিপদের মুখোমুখি হলাম যে বিপদ আমার আসছে এটা আমার হাতের কামাই এটা আমার গুণ গুনাহের নুসুহাত আমার গুনাহের কারণ মাধ্যম এটা আর ধিক্কারের কাছে যখন আসে তাহাজ্জুদ গুজার ব্যক্তি তাহাজুতোও পড়লো ফজরে নামাজও পড়লো ফজরে নামাজ পরে আল্লাহর ঘর মসজিদে ঘুমালো সকালে উঠে দেখে মোবাইলটা নেই কেউ আপন মনে করে নিয়ে গেছে তখন আপনি এটা ভাবেন বিপদ এটা ইন্নালিল্লা পাঠ করেন আর এই বিপদটা হয়তো বা আল্লাহ তাল্লাহ আপনার বড় কোনো বিপদ কে কাটিয়ে দিয়ে ছোট বিপদ দিয়ে এটাকে পার করিয়ে দিয়েছে এবং আপনার মর্যাদা কে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন আমরা কোরআনে পাকের মধ্যে যদি দেখি অসংক ঘটনা এরকম আসবে যে বিপদের এবং নবীগণ যারা আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে ওই মর্যাদা সম্পন্ন বান্দা তারা কিভাবে সেই বিপদগুলো আসলে পার করেছে কাটিয়েছে তাদের থেকে আমাদের শিক্ষার অসংক জায়গা রয়েছে তো সেই কোরআনে পাক থেকে আমাদের শিক্ষানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের ঘটনা শুনলাম তার ঘটনা থেকে তারপর হচ্ছে

আমার আমল আর আমার ইবাদতের ব্যাপারে আমার নাফার মানির ব্যাপারে তো নিজের প্রতি নিজের অনুশোচনা করা দরকার যে আমি বিগত দিনগুলোতে কি করলাম আর আমার কি করার দরকার ছিল আমি মাকেও বলি আমি বাবাকেও বলি আমি ভাইকেও বলি আমি বোনকেও বলি নিজের হাতের কামাই দিয়ে নিজের পরিবারকে নষ্ট করে দিয়ে না নিজের হাতের উপার্জন দিয়ে নিজের পরিবারকে নষ্ট করে দিয়েন না আপনার গুনাহের কারণে আপনার পরিবারটা নষ্ট হয়ে যেতে পারে আপনার গুনাহের কারণে প্রভাবটা পরিবারের উপরে পড়তে পারে আপনার গুনাহের প্রভাবটা আপনার সন্তানের উপরে পড়তে পারে তো এই জন্য নিজেও বেঁচে থাকুন আর পরিবার পরিজনকেও ভালো রাখুন ইনারিল্লা পাঠ করার উপকারিতার ব্যাপারে আজকে শুনলাম আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ চাই ইনশাল্লাহ তা বারে কথা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হবে প্রভাত অনুষ্ঠানে সে পর্যন্ত আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলিহি ওসাল্লাম তাহার ফজরের অভ্যাস যার রহমত পূর্ণ প্রভাত হয়